আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি অনামিকা হাসান পুনম। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশে একদিনে সর্বোচ্চ 641 জন করোনায় আক্রান্ত, আরও 8 জনের মৃত্যু, জানালো স্বাস্থ্য অধিদপ্তর। সোহরাওয়ার্দী হাসপাতালে 66 জন ডাক্তার ও স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত, বন্ধ প্যাথোলজি ও রেডিওলজি বিভাগ। সংক্রমণ ঝুঁকির পরও রাজধানীতে বেড়েছে গাড়ির চাপ, পাড়া মহলায় ঈদের কেনাকাটা শুরু। এবং প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে মাহে রমজানের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদী। শুনছেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, দেশে একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে সর্বোচ্চ 641 জন, এনে মোট আক্রান্তের সংখ্যা 7,000 ছাড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে জানানো হয়, গত 24 ঘন্টায় মারা গেছে 8 জন, এনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 163 জনে। নতুন করে 11 জন সহ মোট 150 জন সুস্থ হয়েছেন। এছাড়া রাজধানীর 3টি বেসরকারি হাসপাতালকে করোনা ভাইরাস পরীক্ষার অনুমতি দেওয়া হয়েছে বলে জানানো হয় স্বাস্থ্য বুলেটিনে। বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন চিশতি। দেশে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। নমুনা পরীক্ষার কেন্দ্র বাড়ার পর থেকেই আক্রান্তের সংখ্যাও বাড়ছে সমান হারে। গত 3 দিনে আক্রান্তের হার বেড়েছে গড়ে 15 ভাগ। গত 24 ঘন্টায় প্রায় 5,000 নমুনা পরীক্ষা করে আরও 641 জনের শরীরে এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। গত একদিনে মারা যাওয়া 8 জনের মধ্যে 6 জন পুরুষ ও 2 জন নারী। এদিকে সুস্থ হয়ে উঠেছেন হাসপাতালে ভর্তি থাকা আরও 11 জন। নমুনা পরীক্ষা করা হয়েছে 4,968টি, যা আগের দিনের তুলনায় 14.68% বেশি। কোভিড-19 শনাক্ত হয়েছে 641 জন এবং এ পর্যন্ত আমাদের 7,103 জনকে কোভিড-19 ভাইরাস শনাক্ত হয়েছে। অতি দুঃখের সাথে জানাচ্ছি আমাদের আজকেও মৃত্যু আছে এবং এই মৃত্যু 24 ঘন্টায় 8 জন এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করলেন 163 জন। বুলেটিনে জানানো হয় বেসরকারি হাসপাতালের মধ্যে এভারকেয়ার, স্কয়ার ও ইউনাইটেড হাসপাতালকে করোনা ভাইরাস পরীক্ষার অনুমতি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সক্ষমতা যাচাই সাপেক্ষে ঢাকার বাইরের হাসপাতালকেও অনুমোদন দেওয়া হবে, তবে শুধুমাত্র ভর্তি থাকা রোগীদের নির্ধারিত মূল্যে করোনা পরীক্ষা করতে পারবেন তারা। আমাদের নতুন ল্যাব সংযোজিত হয়েছে এবং আমরা এই জন্য যারা ব্যক্তিগত বেসরকারি ভাবে এই পদ্ধতিতে এগিয়ে এসেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। ঢাকার বাইরেও যারা এই পরীক্ষা করতে সমর্থ, আমরা আমাদের টিম গিয়ে সেই তাদের ল্যাপটপ দেখে আমরা অনুমোদন দিতে প্রস্তুত আছি। আমরা এরকম প্রস্তাব পেলে আমরা সেটা যাচাই বাছাই করে আমরা অনুমোদন দিব। এখন পর্যন্ত ঢাকা বিভাগে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে মোট মৃতের 84 ভাগই ঢাকা বিভাগের। সবশেষ মারা যাওয়া 8 জনের মধ্যে এ বিভাগেরই 6 জন। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে 66 জন ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। পরীক্ষার পর এ বিষয়ে নিশ্চিত হয় হাসপাতাল কর্তৃপক্ষ। আক্রান্তদের মধ্যে 46 জনই ডাক্তার। রাজধানীর অন্যতম বড় এই সরকারি হাসপাতালে সারা দেশ থেকে প্রতিদিন 100 মানুষ চিকিৎসা নিতে আসেন। আক্রান্ত চিকিৎসকদের মধ্যে 2 জন বিভাগীয় প্রধান ও বেশ কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন। ল্যাব টেকনিশিয়ানরা আক্রান্ত হওয়ায় ওই হাসপাতালের প্যাথোলজি এবং রেডিওলজি বিভাগ বন্ধ করে দেওয়া হয়েছে। 46 জন চিকিৎসক, 7 জন সেবক সেবিকা এবং প্রায় 13 জন হেলথ ওয়ার্কার, মানে আমাদের ওয়ার্ড বয় আয়া, তারা এখন পর্যন্ত আমরা পজিটিভ রেজাল্ট পেয়েছি। 2 জন ছিলেন হাসপাতালে, কিন্তু তারাও, এই 2 জনই আমাদের চিকিৎসক দম্পতি একজন, তারা হাসপাতালে আছেন, তাদের সিমটম অনেকটা রিগ্রেস করে গিয়েছে। আর বাকিদের আসলে ভর্তিযোগ্য সিমটম নেই, তারা হোম কোয়ারেন্টাইনে থেকে হোম আইসোলেশনের মাধ্যমে তারা চিকিৎসা নিচ্ছে এবং আমরা তাদের সাথে নিয়মিত যোগাযোগ মেইনটেইন করছি। করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে সিলেট, বরিশাল এবং সাতক্ষীরায় 4 জনের মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায় দেশের বিভিন্ন স্থানে 10 মাসের শিশুসহ 2 শতাধিক মানুষের শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে। এর মধ্যে নারায়ণগঞ্জে রয়েছেন 140 জন। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন রাসনা দাস।
করোনার হটস্পট নারায়ণগঞ্জে বুধবার নতুন করে 140 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 882 জনে। তবে নতুন করে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। পুলিশ বলছে এই পরিস্থিতিতেও শহরে মানুষ ও যানবাহনের চলাচল বেড়েই চলছে। গত দুই দিনে চালু হয়েছে প্রায় 200+ গার্মেন্টস। এদিকে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন দুই মহিলার মৃত্যু হয়েছে। বিভাগের 4 জেলায় ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন 5 জন। এদিকে সাতক্ষীরার করোনা উপসর্গ নিয়ে এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা সিভিল সার্জন জানান, দেরিতে মৃত্যুর খবর পাওয়ায় লাশ দাফনের অনুমতি দিয়েছেন তারা। এরপর স্থানীয় প্রশাসন মৃত ব্যক্তির বাড়ি লকডাউন করেছে। এদিকে সিলেটে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার 2.5 ঘন্টার মধ্যে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নওগাঁয় আক্রান্তের সংখ্যায় আরও যুক্ত হয়েছে 15 জন। এই নিয়ে জেলায় ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 17 জনে। তাদের সবার বাড়ি লকডাউন করা হয়েছে। এছাড়াও লকডাউন করা হয়েছে নড়াইল জেলাও। কুমিল্লার 2 উপজেলায় আরও 16 জন করোনা ভাইরাসে শনাক্ত হয়েছে। জামালপুরের সিভিল সার্জন সহ আক্রান্ত হয়েছেন আরও 6 জন। এছাড়া খুলনা মেডিকেলের PCR ল্যাবে নার্স সহ শনাক্ত হয়েছেন 3 স্বাস্থ্যকর্মী। এই ঘটনার পর তাদের সংস্পর্শে আসা খুলনা মেডিকেলের 42 জনের শরীরের নমুনা পরীক্ষা করা হচ্ছে। এদিকে লক্ষ্মীপুরের কমলনগরে 10 মাসের এক শিশু সহ আরও 3 জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। নাটোরে প্রথমবারের মতো শনাক্ত হয়েছেন 8 জন। এই ঘটনার পর সিংড়াপুর এলাকা, গুরুদাসপুরের নজিরপুর সহ কয়েকটি এলাকা লকডাউন করা হয়েছে। ময়মনসিংহে 5 স্বাস্থ্যকর্মী সহ 9 জন, ঝালকাঠির রাজাপুরে 1 নার্স ও ঠাকুরগাঁও ও জয়পুরহাটে 10 জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। রাসনা দাস, ATN বাংলা। সাধারণ ছুটির মধ্যে রাজধানীর সড়কে বাড়ছে গাড়ির চাপ। পাড়া মহলে সামাজিক দূরত্ব একেবারেই মানা হচ্ছে না। নিত্য প্রয়োজনীয় পণ্যের পাশাপাশি নানা ধরনের দোকানপাটও খোলা শুরু হয়েছে ঢাকার বিভিন্ন এলাকায়। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রচারণা চালালেও তা মানছেন না অনেকে। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামী। সরকারি বেসরকারি সব ধরনের অফিস বন্ধ, বড় বড় শপিং মল আর দোকানপাটও এখনও খোলা হয়নি, তবুও রাজধানীর সড়কগুলোর চিত্র প্রতিদিনই বদলে যাচ্ছে। গাড়ির চাপ দেখলে মনে হবে যেন স্বাভাবিক জীবনে ফিরেছে নগরবাসী। সবচেয়ে ভয়াবহ চিত্র পাড়া মহল্লায়। নিয়ম নীতির তোয়াক্কা না করে দোকানপাট খোলা রাখছেন তারা। মিরপুর 13 নম্বরে সেলুন থেকে শুরু করে সব ধরনের দোকান খোলা রাখা হচ্ছে। আবার পোশাকের দোকানে কেউ কেউ শুরু করে দিয়েছেন ঈদের কেনাকাটা। তবে ক্যামেরার সামনে কথা বলতে নারাজ ক্রেতা বিক্রেতারা। এ ব্যাপারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র জামাল মোস্তফা জানান, বারবার সতর্ক করা হলেও নিয়ম ভঙ্গ করছেন মানুষ। এই এলাকায় গার্মেন্ট কর্মী বেশি থাকায় হঠাৎ করে এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলেও দাবি করেন তিনি। সচেতনতা কম একটু তাদের, এটা ঠিক। তারা অনেক সময় কি চাকরি করে যে কোনো গার্মেন্টসে, যেহেতু আংশিক খুলেছে। 500 শ্রমিকের মধ্যে দেখা গেল যে 200 শ্রমিক আংশিকের মধ্যে, 200 শ্রমিক আর 300 শ্রমিক তো রয়ে গেছে। এই 300 শ্রমিক তারা ঘুরে বেড়াচ্ছে বা গার্মেন্টসে যাতায়াত করতেছে, কখন তাদের ডাক পড়ে, এই জন্য কিছুটা ভিড় হয়। এলাকাবাসী হতাশ এ ধরনের কার্যক্রমে। বেশিরভাগ লোকই যারা রাস্তায় ঘুরতেছে এরা অপ্রয়োজনে ঘুরতেছে। কিছু লোকজন মানে, কিছু লোকজন মানে না। কিছু লোকজন অরিজিনালি হোম কোয়ারেন্টাইনে আছে, কিছু লোকজন অহেতুক আনন্দবশত তারা বাহিরে ঘুরতে দেখতে আসে কি হচ্ছে। তবে ভয়াবহ পরিস্থিতি এড়াতে সচেতনতা বাড়ানোর কোনো বিকল্প নেই বলে মনে করছেন চিকিৎসকরা। প্রতিদিনই করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এখনও চলমান রয়েছে সাধারণ ছুটি, তারপরও মানুষজন নিয়ম নীতির তোয়াক্কা না করে ঘরের বাইরে বের হচ্ছেন। এ নিয়ে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে করোনা ভাইরাস বিস্তারের। তাই সরকারকে ব্যাপারে খুব দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে নগরবাসী। শফিকুল ইসলাম শামীম, ATN বাংলা, ঢাকা। করোনা আক্রান্ত রোগীদের সুচিকিৎসা নিশ্চিতে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটিতে অস্থায়ী করোনা স্পেশালাইজড হাসপাতালের কার্যক্রম আগামী 4 মে শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। 2000 সোজা আইসোলেশন ইউনিট ছাড়াও এখানে থাকছে ভেন্টিলেশন সহ 71টি ICU। দিয়াবাড়ি ও মহাখালীতে আরও 2টি করোনা হাসপাতাল নির্মিত হচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। আর মাত্র কয়েকদিনের মধ্যেই শুরু হচ্ছে বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে স্থাপিত করোনা বিশেষায়িত হাসপাতালের কার্যক্রম। বসুন্ধরা গ্রুপের উদ্যোগে 1 মাসের কম সময়ে নির্মিত হাসপাতালের বেড, চিকিৎসা সরঞ্জাম সহ অন্যান্য প্রয়োজনীয় আসবাব বসানোর কাজ শেষ। এখন চলছে শেষ মুহূর্তের পরিপাটির কাজ। শুধু আয়োজনই শেষ কথা নয়,
রোগী সেবা হয় তাহলে পরে আমাদের এটা সবারই মনে ভালো লাগবে। রাজধানীতে স্থাপিত প্রথম এই করোনা বিশেষায়িত হাসপাতাল পরিদর্শন করে স্বাস্থ্যমন্ত্রী জানান, করোনা রোগীদের সুচিকিৎসা নিশ্চিতে বদ্ধপরিকর সরকার। চিকিৎসক নার্স সংকটের কথা স্বীকার করে মন্ত্রী জানান, সংকট মেটাতে অবিলম্বে নিয়োগ দেওয়া হবে চিকিৎসক ও নার্স। এই বড় বড় ইউনিট যখন চালু হচ্ছে সেই পর্যাপ্ত নাই বিদায়ই তো আমরা 6000 নিয়োগ দিচ্ছি, আরো 2000 ডাক্তার নিয়োগ দিচ্ছি। কাজে আমাদের অন্যান্য হাসপাতালে যেখানে চাপ কম আমরা সেখান থেকে কিছু নার্স এই হাসপাতালগুলোতে আমরা নিয়ে আসবো, যেখানে চাপ কম সেখান থেকে ডাক্তারও নিয়ে আসবো। সব মিলিয়ে আমরা এখন 4 তারিখে আশা করি এটা উদ্বোধন করতে পারবো। মন্ত্রী জানান, করোনা পরিস্থিতি মোকাবেলার পাশাপাশি দেশের অর্থনীতির চাকা সচল রাখতেই পর্যায়ক্রমে শিল্প প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি। ইউরোপে যেমন ধরেন ইটালি, স্পেন, ফ্রান্স, সেখানেও কিন্তু অল্প অল্প এখন খুলে দিচ্ছে, ইভেন আমেরিকাতেও খুলে দিচ্ছে। আমাদেরও শিল্প বাঁচায় রাখতে হবে, সে কারণে আমাদেরও এখন খুলে দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে অবিলম্বে রাজধানীর দিয়াবাড়িতে 1300 বেড ও মহাখালীতে 1200 বেডের দুটি করোনা স্পেশালাইজড হাসপাতালের কাজ শেষ হবে বলেও জানান মন্ত্রী। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন দৈনিক সময়ের আলোর নগর সম্পাদক হুমায়ুন কবির খোকন। মঙ্গলবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। তার জ্বর এবং শ্বাসকষ্ট ছিল। তার মৃত্যুতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক জানিয়েছেন। আরও জানাচ্ছেন নিয়াজ্জামান সজীব। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে প্রথম মারা যাওয়া সাংবাদিক হুমায়ুন কবির খোকন, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তির ঘণ্টাখানেকের মধ্যেই মারা গেছেন দৈনিক সময়ের আলো পত্রিকার নগর সম্পাদক হুমায়ুন কবির খোকন। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন বলে চিকিৎসকদের প্রাথমিকভাবেই সন্দেহ হয়। ঢাকার উত্তরা রিজেন্ট হাসপাতালে মঙ্গলবার রাত 10:15 তিনি মৃত্যুবরণ করেন। করোনা উপসর্গ ছিল, পরবর্তীতে ওনার মৃত্যুর আগেই আমরা তার সোয়াব নিয়ে এবং আইডিসিআরকে পাঠাই এবং পরবর্তীতে আইডিসিআর আমাদেরকে এটা পজিটিভ হয়েছে বলে জানায়, মৌখিকভাবে জানায়। কয়েকদিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন। মঙ্গলবার সকালে শ্বাসকষ্ট ও মাথা ব্যথা বেড়ে যায়। এরপর শারীরিক অবস্থা অবনতির দিকে গেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে উত্তরার রিজেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালেই তাকে তার গ্রামের বাড়ি দেবিদ্বার হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে আমরা জানিয়েছি। তার 2 কন্যা এবং 1 পুত্র সন্তান রয়েছে। করোনায় আক্রান্ত হয়ে সর্বপ্রথম আমাদের সাংবাদিক সমাজের একজন প্রতিনিধি জীবন হারালেন, তার পাশে মাননীয় প্রধানমন্ত্রী কিংবা সরকার এগিয়ে আসবে তার পরিবারকে সহায়তার জন্য। হুমায়ুন কবির এর আগে দৈনিক মানবজমিন, আমাদের সময় সহ কয়েকটি সংবাদপত্রে কাজ করেন। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাস মহামারীর কারণে সম্ভাব্য খাদ্য সংকট মোকাবেলায় খাদ্য উৎপাদন বাড়াতে ঢাকা ও দিল্লি একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে উভয়ই এই অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের জনগণকে বাংলা নববর্ষ এবং পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নরেন্দ্র মোদি এবং ভারতের জনগণকে রমজানের মোবারকবাদ জানিয়েছেন। 12 মিনিটে টেলিফোন আলাপে করোনা মোকাবেলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা। এছাড়াও কোভিড-19 বিরুদ্ধে নেয়া সার্ভুক্ত দেশগুলোর উদ্যোগকে এগিয়ে নিতে সম্মত হন দুই প্রধানমন্ত্রী। বাংলাদেশের পোশাক খাতের কোনো অর্ডার বাতিল করবে না সুইডেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে একথা জানান সুইডিশ প্রধানমন্ত্রী স্টেফান লোভেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বলেন, স্বাস্থ্যবিধি মেনে রপ্তানিমুখী পোশাক কারখানা খুলে দেওয়া হয়েছে। বিদেশি ক্রেতাদের ক্রয় আদেশ অনুযায়ী কারখানাগুলো তৈরি পোশাক রপ্তানি করতে পারবে বলেও জানান তিনি। করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রীর নেয়া পদক্ষেপের প্রশংসা করেন সুইডিশ প্রধানমন্ত্রী। এই সংকট মোকাবেলায় আবারও বিশ্ব সম্প্রদায়কে একসাথে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খুললেও জমিনে ঢাকার ইফতার বাজার। সংক্রমণ আর আতঙ্কের মধ্যে রেস্টুরেন্টের চেয়ে ঘরের খাবারকে বেশি প্রাধান্য দিচ্ছেন নগরবাসী। এরপরও নগরের বিভিন্ন রেস্তোরাঁয় সীমিত আকারে বিক্রি হচ্ছে ভাজা পোড়া সহ মুখরোচক সব খাবার। হাবিবুর রহমান, অভির রিপোর্ট।
বেইলি রোডের রেস্টুরেন্টগুলোতে ইফতারি পণ্য বিক্রিতে প্রতি বছরই প্রতিযোগিতা লাগে, কার চেয়ে কে বেশি আইটেম তৈরি করবে তাই নিয়েই এই প্রতিযোগিতা। তবে এবার অবস্থা ভিন্ন, বিশ্বজুড়ে করোনা ভাইরাসের আতঙ্ক, বাংলাদেশেও চলছে লকডাউন পরিস্থিতি, বিধিনিষেধ কিছুটা শিথিল করে দেওয়াই শুরু হয়েছে কেনাবেচা। আমার বাচ্চারা যেমন খাসির ইয়াটা পছন্দ করে, ভুনাটা পছন্দ করে, লুচি পছন্দ করে, ওগুলি কেনার জন্য আর কি। যেহেতু বেলিরোড আমি আসছি অনেক দূর থেকে, কচু ক্ষেতের থেকে আসছি, এখানে তেহরি, হালিম, বিরিয়ানি, জিলাপি, কাবাবের সব ধরনের আইটেম, রুটি, পরাটা, নান সবই আমরা করেছি। এই নিয়মে দাঁড়াতে হবে, হয়তো আজকে রেস্টুরেন্টটা খুলেছে বিধায় মানুষের একটু সবাই হুমড়ি খেয়ে পড়েছে। শারীরিক দূরত্ব রেখে ইফতার পণ্য বিক্রির অনুমতি পেয়েছে রেস্তোরাঁগুলো। কিছু রেস্টুরেন্ট এ নিয়ম মানলেও অধিকাংশ এখনো অসচেতন, কোন রকম তদারকিও নেই সেখানে। আসার পর যেটা দেখতে পাচ্ছি যে সামাজিক যে একটা দূরত্ব, কোনো সামাজিক দূরত্বটা নেই, দোকানের যে কর্তৃপক্ষ যারা আছে তারাও এই বিষয়টা বেশি গুরুত্ব দিচ্ছে না। ইফতার বিক্রি করতেছে, এতদিন বড় ওরা দোকান খুলেছে, সব ঠিক আছে, কিন্তু ওদের একজন লোক আর কি এখানে রাখা উচিত যে গার্ড দিবে, যে মানুষগুলো যাতে সোশ্যাল ডিস্টেন্স বজিয়ে রাখে। তবে অনুমতি পেলেও এখনো বন্ধ রয়েছে রাজধানীর বেশিরভাগ রেস্টুরেন্ট, গণপরিবহন চালু না হয় বাবুর্চিরা কাজে আসতে পারছেন না বলেও জানান হোটেল মালিকরা। তারা গণপরিবহনের জন্য আসতে পারতেছে না, এবং আমরা চাচ্ছিও না এই মুহূর্তে যে তারা আসুক, কারণ ঢাকায় যারা ফ্যামিলি নিয়ে থাকেন বা ঢাকায় যারা থাকেন তাদেরকে দিয়ে আমরা করেছি, এবং যারা এখন আমাদেরকে এটা বাবুর্চিরা করতেছে তারা আমাদের এই বিল্ডিংয়েই থাকতেছে। খুবই স্বল্প পরিসরে আমরা এটা শুরু করেছি, রেসপন্স বলতে 10% কাস্টমারও আমাদের নেই এখন। তবে শঙ্কা আশঙ্কার মধ্যেও শখের ইফতার কিনতে কেউ কেউ ঘুরছেন এ দোকান থেকে সে দোকানে। হাবিবুর রহমান অফি, এটিএন বাংলা, ঢাকা। গাজীপুরে শ্রীপুরে মা ও তিন সন্তানকে গলা কেটে হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে র‍্যাব। শ্রীপুরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে বলে অনলাইন ব্রিফিংয়ে জানিয়েছেন র‍্যাবের গণমাধ্যম ও আইন শাখার পরিচালক সারওয়ার বিন কাশেম। অভিযুক্তদের কাছ থেকে লুট করা নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে। তাদের ব্যবহৃত রক্তমাখা জামা উদ্ধার করেছে র‍্যাব। নেশা ও জোয়ার টাকার জন্য ওই পরিবারের চারজনকে হত্যা করা হয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন গ্রেফতারকৃতরা। গত 23 এপ্রিল উপজেলার জৈনা বাজার এলাকার একটি বাড়ি থেকে মালয়েশিয়া প্রবাসীর ইন্দোনেশিয়ান স্ত্রী, দুই মেয়ে এবং এক ছেলের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। এর আগে এই ঘটনায় 26 এপ্রিল একজনকে গ্রেফতার করে পিবিআই। আমরা যেটা প্রাথমিকভাবে জেনেছি, সে এখন এই ঘটনার সাথে 9 জন তারা আরো রয়েছে। আমরা কিন্তু 5 জনকে গ্রেফতার করেছি এবং পিবিআই 1 জনকে গ্রেফতার করেছে। তারা আমাদের তথ্য অনুযায়ী হয়তো আরো 3 থেকে 4 জন বা 4 থেকে 5 জন হয়তো এই আসামি এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে। আমরা কিছু কিছু নাম পেয়েছি, কিন্তু আসলে এই তদন্তের স্বার্থে আমরা এই মুহূর্তে তাদের নামগুলো উল্লেখ করছি না। আমরা আশা করছি এবং দৃঢ়ভাবে বলছি তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। এবারে আন্তর্জাতিক সংবাদ। বিশ্বের কয়েকটি দেশে করোনা ভাইরাসের সংক্রমণ আগের চেয়ে কিছুটা স্থিতিশীল হলেও থামছে না মৃত্যুর মিছিল। এর মধ্যে সারা বিশ্বে ভাইরাসে আক্রান্তের সংখ্যা 31,41,000 ছাড়িয়েছে। মারা গেছে 2,18,456 জন। আক্রান্ত মৃতের তালিকা এখনও শীর্ষে যুক্তরাষ্ট্র। জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য মতে যুক্তরাষ্ট্রে মাত্র 18 দিনের মাথায় রোগীর সংখ্যা দ্বিগুণ হয়েছে। 18 দিন আগে এই সংখ্যা 5 লাখ থাকলেও দেশটিতে এ পর্যন্ত 10,12,000 মানুষের শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে, যা বিশ্বের মধ্যে সর্বাধিক। এছাড়া মারা গেছে 58,000-এরও বেশি মানুষ। এদিকে স্পেনে ভাইরাসের শিকার হয়েছে 2,32,128 জন, মৃত্যু হয়েছে প্রায় 24,000 মানুষের। ইতালিতে আক্রান্তের সংখ্যা 2,15,500 ছাড়িয়েছে এবং মারা গেছে 27,000-এরও বেশি মানুষ। ফ্রান্সে আক্রান্ত মোট 1,69,000, মৃতের সংখ্যা 23,500। এদিকে করোনাভাইরাস মহামারীতে প্রাণহানির সংখ্যায় চীনকেও ছাড়িয়ে গেছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে এখন মোট আক্রান্ত 73,235 জন, মৃত্যু হয়েছে 5,583 জনের। মার্কিন দাতা সংস্থা দ্য ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটি IRC জানিয়েছে, ঝুঁকিপূর্ণ দেশগুলোকে জরুরি সহায়তা দেয়া না হলে পৃথিবীতে প্রায় 100 কোটি মানুষ এই ভাইরাসের শিকার হতে পারে। আজ ঢাকায় ইফতার সন্ধ্যা 6:30, রাজশাহীতে সন্ধ্যা 6:37, চট্টগ্রামে সন্ধ্যা 6:21,
সিলেটে সন্ধ্যা 6:25, খুলনায় সন্ধ্যা 6:29, বরিশালে সন্ধ্যা 6:28, রংপুরে সন্ধ্যা 6:37 এবং ময়মনসিংহে ইফতার সন্ধ্যা 6:31। এবারে পার্টিস খেলার খবর। চতুর্থবারের মতো করোনা পজিটিভ হয়েছেন আর্জেন্টাইন তারকা ফুটবলার পাওলো দিবালা। স্প্যানিশ টিভি অনুষ্ঠান এল চিরিঙ্গোতে একথা জানিয়েছে। গত 21 মার্চ নিজে ইনস্টাগ্রামে প্রথমবারের মতো করোনা পজিটিভ হওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। কিছুদিন পর তার বান্ধবী ওবিয়েলা সাবাতিনি জানান, দ্বিতীয়বারের মতো কোভিড পজিটিভ হয়েছেন তারা। সবশেষ চতুর্থবারের মতো পরীক্ষা করা হলে সেখানেও পজিটিভ আসে তাদের রিপোর্ট। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। দেশে একদিনে সর্বোচ্চ 641 জন করোনায় আক্রান্ত, আরও 8 জনের মৃত্যু জানালো স্বাস্থ্য অধিদপ্তর। সোহরাওয়ার্দি হাসপাতালে 66 জন ডাক্তার ও স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত, বন্ধ প্যাথোলজি ও রেডিওলজি বিভাগ। সংক্রমণ ঝুঁকির পরও রাজধানীতে বেড়েছে গাড়ির চাপ, পাড়া মহল্লায় ঈদের কেনাকাটা শুরু। এবং প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে মাহে রমজানের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ।